আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে গল্প করতে করতে আপনাদের সাথে আমি শেয়ার করব বুটের ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্না। আশা করছি গল্পটাও ভালো লাগবে, রান্নাটাও আপনাদের ভালো লাগবে। বুটের ডাল রান্না করার জন্য বুটের ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব, তারপর পানি ঝরিয়ে নিয়ে নিব। এখন মুরগির গিলা কলিজাগুলো ভালোভাবে ধুয়ে তার মধ্যে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তাহলে গিলা কলিজার যে একটা গন্ধ সেটা আর থাকবে না। গল্পটি আমার দাদির মুখে শোনা। আগের দিনে হিন্দুরা কিন্তু মুরগির মাংস খেত না, হিন্দু বাড়িতে মুরগি যাওয়া নিষিদ্ধ ছিল। যেখানে ধর্মীয় বিধিনিষেধ ছিল বিদায় কেউ মুরগির মাংস খেত না, কিন্তু দুষ্ট ছেলে মেয়ে তো সারা জীবনেই থাকে, বিশেষ করে তখনকার দিনে ছেলেরা, ছেলেদের ইচ্ছে হলো মুরগির মাংস খাবে। কিছু হিন্দু ছেলেদের, তারা মুরগির মাংস খাওয়ার জন্য কী করলো, মুসলিম বাড়ি থেকে মুরগি চুরি করে নিল কয়েকজন মুসলিম বন্ধুবান্ধব মিলে। পুরো গল্পটি শেয়ার করার আগে মশলাগুলো শেয়ার করে নিই, কী কী মশলা আমি দিচ্ছি। এখানে কলিজার সাথে বুটের ডাল, সাথে নিচ্ছি কিছু গুঁড়া মশলা আর একটু মুরগির মাংস। পেঁয়াজও নিয়েছি, আদা বাটা, রসুন বাটাও নিয়েছি। তেল গরম করে তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজবো, তারপরে দিয়ে দিব এলাচি, দারচিনি, গোলমরিচ, একসাথে দিয়ে আমি নাড়তে থাকবো, সাথে তেজপাতাও দিব। যে দেখুন দিয়ে দিলাম, এগুলো লাল হয়ে গেলে আমি সাথে দিয়ে দিব কলিজাগুলো। কলিজাগুলো আপনারা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, অনেকে কিন্তু সিদ্ধ করেন, সিদ্ধ করার দরকার নেই। আর মুরগির গিলা কলিজাতে কিন্তু অনেক উপকারী পদার্থ রয়েছে আমাদের শরীরের জন্য, এখানে প্রচুর পরিমাণে আয়রন আমরা পাই। এই যে দেখুন, এখন মুরগির গিলা কলিজাগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়বো 5 থেকে 6 মিনিট। এই মুরগি চুরির সাথে কিন্তু আমার দাদি বলেছেন, দাদও জড়িত ছিলেন, হিন্দুর ছেলেরা মুরগির মাংস খাবে সেটা কল্পনারও বাহিরে। ধর্মচ্যুত করে দিবে, সমাজচ্যুত করে দিবে, এক ঘরে করে রাখবে, কিন্তু তাও তারা মুরগি চুরি করলো মুরগির স্বাদ নিবে বলে। কলিজাগুলা 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভাজি করার পর কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিয়ে আমি আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা আপনারা 1 চামচ করে দিবেন টেবিল স্পুনের। আর এখানে দিয়েছি আমি কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, রেড চিলি পাউডার, চিকেন সিজনিং এবং লবণটা পরিমাণ মতো। আর সবগুলো মশলা কিন্তু আমি 1 টেবিল স্পুন পরিমাণ করে দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি 1 টি স্পুন, কারণ গরম মশলার গুঁড়ো আমি পরে আবার ব্যবহার করব। এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরপর এগুলো নাড়ব, কষাতে হবে সোজা বাংলা কথায়। এইভাবে আমি 8 থেকে 10 মিনিট এই কলিজাগুলো মুরগির মাংস সহ কষাতে থাকব। তখন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। অনেকে বুটের ডালগুলো কিন্তু আগে সিদ্ধ করে নেন, কিন্তু আমি সেটা করিনি। বুটের ডাল যদি ভালো মানের হয়, ভালোভাবে আপনারা ধুয়ে একটু ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু হয়ে যায়। এখন আমি বুটের ডাল আর একটু ফ্রেশ টমেটো দিব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আরও 5 থেকে 7 মিনিট। যত বেশি কষাবেন তত বেশি কিন্তু ভালো লাগবে। মুরগি চুরি করেছেন, রান্না করতে জানেন না, হিন্দু বাড়িতেও আনা যাবে না, তারপর বাড়ির থেকে এক একজন হাঁড়ি পাতিল চুরি করে নিয়ে গেলেন রেললাইনের পাশে। রেললাইনের পাশে বসে রাতের বেলা তারা ভাত রান্না করলেন, মুরগির মাংস রান্না করলেন, হিন্দু মুসলমান কয়েকজন বন্ধু মিলে রান্না করে সেখানে খেয়ে নিলেন। এখন দেখুন, বুটের ডাল সহ সবগুলো উপকরণ দিয়ে আমি নাড়তে থাকবো আরও কিছুক্ষণ। কষানোর পর সেখানে কিন্তু আমাকে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি আপনারা দিবেন না, ঠান্ডা পানি দিলে কিন্তু এই যে বুটের ডালটা সহজে সিদ্ধ হবে না। আর আপনারা চাইলে কিন্তু রান্নার শেষে একটু চিনিও দিতে পারেন, তবে আমি চিনি ব্যবহার করব না, ঘি ব্যবহার করব, আলাদা একটা ঘ্রাণ আসবে। এখন দেখুন, এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, সেটা আপনারা পরিমাণ মতো দিবেন। ডালটা কীরকম আপনারা নিয়েছেন, ফ্রেশ ডাল হলে আর একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে, বেশিক্ষণ বলতে 1 ঘন্টাখানেক, তাহলে পানির পরিমাণ কম দিলেও চলবে। অনেকে আবার এই গিলা কলিজাটা একটু ঝোল ঝোল খান, অনেকে আবার ঝোল টেনে নেন।
এই অবস্থায় 5 থেকে 7 মিনিট সিদ্ধ করার পর আমি দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটা আপনারা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। এই আলুটা যেহেতু ভর্তার জন্য, ম্যাশড পটেটোর জন্য, তো সেহেতু এই আলুটা সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য আমি দেরি করে দিলাম। দেখুন এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন চামচ দিয়ে এটাতে ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা আমাদের সেটা দেখতে হবে, একটু চাপ দিলেই কিন্তু বোঝা যাবে। তারপর মুরগির মাংস খেয়ে এই বন্ধুবান্ধবগুলোর খুবই ভালো লাগলো মুরগির মাংস, তারা কষা কষা করে রান্না করেছেন। এখন কিছুদিন পর পরে এক এক বাড়ি থেকে তারা মুরগি ধরে নিয়ে আসেন। হ্যাঁ, তখনকার দিনে হয়তো অনেকে সে গল্প শুনবেন, বাড়ির বাহিরে তারা একটা ঘরের মতো করে রাখত মুরগি রাখার জন্য, সেখান থেকে মুরগি আনা খুবই সহজ ছিল। গল্পের পাশাপাশি এখন রান্নাটাও বলে ফেলি, সেটা হলো যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন 1 টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া আর কিছু কাঁচামরিচ, আপনারা যে অনুযায়ী যে পরিমাণ ঝাল খাবেন সে অনুযায়ী দিলে হবে, আর আমি 1/2 কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা এখানে পুদিনা পাতাও দিতে পারেন, অনেকে পুদিনা পাতার গন্ধটা পছন্দ করেন না, তাই দেয় না। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। তো শুধু যে আমরা ডাল দিয়ে মুরগির গিলা কলিজা খাবো তা তো না, এটা কী দিয়ে খাবো, ভাত দিয়ে খাবো না রুটি দিয়ে খাবো? আমি আপনাদের করে দেখাচ্ছি চালের রুটি। চালের রুটিটা আমি যখন ডোটা তৈরি করেছিলাম সেটা আমি ভিডিও মিসিং করে ফেলেছি, তো ভাজিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ভাজিটা করার জন্য, যেহেতু এটা চালের রুটি, এটাকে চেপে চেপে ভাজি করতে হয়। অনেক সময় অনেকে সাদা কাপড় দিয়ে চেপে চেপেও ভাজি করেন, অনেকে টিস্যু দিয়েও চেপে চেপে ভাজি করে থাকেন। এই যে দেখুন, এটা চালের রুটি হলেও কিন্তু এটা ফুলে উঠেছে। গরম ভাত, পোলাও অথবা চালের রুটি বা এমনি আটা রুটির সাথেও আপনারা এই গিলা কলিজাটা খেতে পারেন, খুবই মজাদার একটা খাবার। এভাবে বারবার চুরি করার পর সমাজপতিরা বিচার বসালেন, কারণ বিচারপতি ছিলেন সবগুলোই তখন হিন্দু, যেহেতু হিন্দু বেশি ছিল, হিন্দু জমিদারও বেশি ছিল। তো বিচারে আসলো যে মুরগি চুরি করে কে? তো সবার কথা হলো হিন্দুর ছেলেপেলেরা তার মুরগি চুরি করতে যাবে না, মুসলিম ছেলেরাই চুরি করবে। ধরে নিয়ে আসলেন অনেকগুলো ইয়াং ছেলেপেলেকে, মারধর করলেন। মারধর করার পরে কয়েকজন হিন্দু ছেলের নাম বলে দিলেন, বেদে আনা হলো তাদের, তারা সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। আর প্রধান বিচারকের নাতি ছিলেন তাতে জড়িত, আমার দাদা। পরে চৌকিদার কানে কানে বিচারককে বললেন যে প্রধান হোতা এবং প্রধান হচ্ছেন আপনার নাতি, কি করবেন এখন বিচারে, সমাজচ্যুত করবেন, নিজে তো সমাজচ্যুত হয়ে যাবেন। চুপচাপ সেদিন সমাজ যাদের থেকে চাঁদা উঠিয়ে যাদের যাদের মুরগি চুরি হয়েছে সবাইকে টাকা দিয়ে দিলেন। বিচারপতি নিজেদের পকেট থেকে দিলেন না, কারণ সব বিচারপতির সন্তানরাই জড়িত ছিল এই মুরগি চুরিতে এবং মুরগি খাওয়াতে। মুরগি খাওয়া মানেই কিন্তু সমাজচ্যুত হওয়া। পরে বুদ্ধি করে এলাকার হিন্দু ইয়াং ছেলেপেলেদের, যারা চুরিতে ছিল বা যারা ছিল না, সবাইকে দিয়ে প্রায়শ্চিত্ত করিয়ে নিয়েছে এবং ব্যাসকুণ্ড নিয়ে ঘোষণা করিয়ে এনেছে। এভাবে কিন্তু আস্তে আস্তে হিন্দু সমাজে মুরগি খাওয়ার প্রচলনটা চলে এসেছে। যদি হিন্দুরা মুরগি না খেত কী ভালো হতো, তাই না? মুরগি খুব সস্তা থাকতো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি নিত্য নতুন গল্প শুনতে চান তাহলে চৌধুরী ক্রিয়েটস আমার আরেকটা চ্যানেল, সেটা ভিজিট করবেন। চৌধুরী ক্রিয়েটসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।